نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان إلى جميع الخلق فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والسلام موسم অনুযায়ী بيان كرا سنت যখন যে ইবাদতের মৌসুম আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবাদতকে সামনে রেখে বয়ান করতেন আমাদের সামনে একটি ফজিলতপূর্ণ রাত আসতেছে যাকে আমরা শবে বরাত বলে থাকি হাদিসের ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান মধ্য শাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাতকে মধ্য শাবানের রাত বলা হয় এই রাতকে সামনে নিয়ে আমাদের দেশে আছে কিছু বাড়াবাড়ি আছে কিছু ছাড়াছাড়ি আমাদের দেশে একটি সম্প্রদায় আছে রাত ছাড়াছাড়ি সম্প্রদায় নিজেদের সংকীর্ণ বুদ্ধির কারণে স্টাডি কম হওয়ার কারণে লেখাপড়া কম হওয়ার কারণে এরা ছাড়াছাড়ির কবলে পতিত এরা বলে সবে বরা বলতে কিছু নেই এগুলো পরবর্তী যুগের বানানো তারা দেশের থেকে বেশি দেখলে হাদিসের ছয়টি কিতাব দেখে এর বাইরে নিজের স্বার্থ থাকলে দেখে না থাকলে দেখে না হাদিস শুধু এই ছয় কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় এর বাইরে আরো বহু হাদিসের কিতাব রয়ে গেছে এমনকি সহি হাদিসের কিতাবও আরো রয়ে গেছে যেমন সহি ইবনে হিব্বান সহি ইবনে জারুদ সহি ইবনে খুজাইমা মুস্তাদরাকে হাকিম এগুলো সহি হাদিসের কিতাব মুআক্কা ইমাম মালিক এগুলো সহি হাদিসের কিতাব ছয় কিতাবের মধ্যে সবে বরাত সম্পর্কে আলোচনা আছে দুই কিতাবে তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহ শরীফে তিরমিজি শরীফের হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি দুর্বল ইবনে মাজার হাদিস হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিও দুর্বল
যেহেতু এদের স্টাডি লেখাপড়া ছয় কিতাব পর্যন্ত সীমিত, ছয় কিতাবে দুই কিতাবে সবে বরাত সম্পর্কে হাদিস উল্লেখ আছে, উভয় দিয়ে দুর্বল, এই তো তারা বলে পাইছি পাইছি, দুর্বল হাদিস আমল করা যাবে না, সহবরা বলতে কিছু নেই কিছু নেই। কিন্তু এর বাইরে যে আরো কিতাব হয়ে গেছে হাদিস, ছয় কিতাবের হাদিস যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমল এবং সমর্থন, এর বাইরে যে আরো অসংখ্য কিতাব আছে ওগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও সমর্থন। এই ছয় কিতাব মানতে হবে কেন? এগুলো রাসূলের হাদিস, এর বাইরের কিতাব যেগুলো আছে রাসূলের হাদিস সম্মিলিত, ওগুলোও তো রাসূলের হাদিস। হাদিস হওয়ার কারণে যদি ছয় কিতাব মানতে হয়, হাদিস হওয়ার কারণে এর বাইরের হাদিসের কিতাবগুলোও তো মানতে হবে। ছয় কিতাব মানলাম, বাকিগুলো মানলাম না, তো রাসূলকে আধা আধি মানলাম, আধা আধা ছাড়লাম, এটা তো মানা হইল না। আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী দশজন সাহাবি থেকে 84টি কিতাবে সবে বরাত সম্পর্কীয় হাদিস এবং আলোচনা উল্লেখ আছে। আমাদের স্টাডি আর কতটুকু, এর বাইরে আরো থাকতে পারে। এই দশজনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের সব সাহাবায়ে কেরাম থেকে সহবরাতের হাদিস বর্ণিত বিভিন্ন কিতাবে। হাদিসের কিতাবও আছে, তাফসীরের কিতাবও আছে, ফিকহের কিতাবও আছে। বিশেষ করে যারা ছাড়াছাড়ির গ্রুপ, নিজকে নিজে আহলে হাদিস বলে পরিচয় দেন, তারা বেশি বেশি যাদেরকে দিয়ে উদ্ধৃতি দেন, হাল জমানার বেশি উদ্ধৃতি দেন, শায়খ নাসরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ ওনাকে কথায় কথায় ওনার উদ্ধৃতি দেন, ওনার হাওয়ালা দেন। ওনার সংকলিত হাদিসের কিতাব আছে সিলসিলা সহিহা, উনি সহি হাদিসগুলোকে এই কিতাবে একত্রিত করেছেন। ওনার এই কিতাবে উনি সবে বরাত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করেছেন, যদি সহি না হইত তার দৃষ্টিতে তাহলে সিলসিলা সহিহা সহি হাদিসের কিতাবে এই হাদিসগুলো কেন উনি উল্লেখ করলেন। ওনারা বেশি বেশি উদ্ধৃতি দেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা, তার একটি কিতাব আছে ইক্তিজাউ সিরাতিল মুস্তাকিম, এই কিতাবে তিনি সবে বরাতের হাদিস উল্লেখ করে বলেছেন এটাকে অস্বীকার করার কোন যো নেই। তারা বেশি বেশি উদ্ধৃতি দেন ইবনে রাজব রাহিমাহুল্লাহু তাআলা, তার একটি কিতাব আছে আল্লাহ তায়েব, এর মধ্যে তিনি সরবরাহ সম্পর্কীয় একাধিক হাদিস উল্লেখ করে বলেছেন অস্বীকার করার কোন যো নেই। তারা বেশি বেশি উদ্ধৃতি দেন মোবারকপুরি মরহুমের, তিরমিজি শরীফের ব্যাখ্যা আছে ওনার, উনিও তার এই কিতাবে একাধিক হাদিস উল্লেখ করে লিখেছেন অস্বীকার করার কোন যো নেই। তো যাদের উদ্ধৃতি দিয়ে আহলে হাদিস ভাইয়েরা চলেন তারাই বলেন অস্বীকার করার জো নেই, কিন্তু আমাদের দেশের কিছু আহলে হাদিস ভাইয়েরা অস্বীকার করেন সয় বরাত বলতে কিছু নেই কিছু নেই। আমি যে হাদিসটি এখন পেশ করলাম আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতালিউ আল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজমিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন, এই হাদিসটি উল্লেখ করেছেন কিতাব সুন্না লি আবি বকর ইবনে আসিম রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা জামানার মুহাদ্দিস, তিনি
হাদিস সংকলন করেছেন, নাম হলো কিতাব সুন্নাহ। সহি সনদে সহি সূত্রে হাদিসটি ওই কিতাবে উল্লেখ আছে, সহি ইবনে হিব্বানে উল্লেখ আছে, মুজামে তাবরানি আল কাবীরে উল্লেখ আছে, মুজামে তাবরানি আল আওসাতে উল্লেখ আছে। আত-তারগিব ওয়া তারহিব নামক হাদিসের কিতাব উল্লেখ আছে, কানজুল উম্মাল 18 খণ্ডের একটি হাদিসের কিতাব এর মধ্যে উল্লেখ আছে। আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10 খণ্ডে একটি হাদিসের কিতাব এর মধ্যে উল্লেখ আছে। আর সুনানুল কুবরা লিল বাইহাকী 24 খণ্ডের একটি হাদিসের কিতাব এই কিতাবে উল্লেখ আছে। সোয়াবুল ঈমান লিল বাইহাকী 7 খণ্ডের একটি হাদিসের কিতাব এই কিতাবে উল্লেখ আছে। মাওয়ারিদুল জামআন এই কিতাবে উল্লেখ আছে। এ ধরনের আরো বহু হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ আছে। শায়খ আলবানী মরহুম আস-সিলসিলাতু সহিহা নামক কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন, তার দৃষ্টিতে হাদিসটি সহি। দর্শন সাহাবি থেকে এতগুলো হাদিস থাকতে এটাকে অস্বীকার করা, এটা অযৌক্তিকতা, অস্বীকার করা কোনো জো নেই। ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই রুবত আরব অনারব সর্ব জায়গায় আমলও চলে আসতেছে। তারা অস্বীকার করে, বিভিন্ন চটি বই পর্যন্ত ফ্রি বিতরণ করেন। এই সম্পর্কে কিছু জাল হাদিসও আছে, ওগুলো উল্লেখ করে দেখাইয়া দেন, এই দেখেন হাদিসগুলো জাল, যেগুলো সহি এবং হাসান এগুলো উল্লেখ করেন না। দেখ কত বড় ধোকা, আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। তো যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রাত 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক তার বান্দাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন, এরপরে বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে কিছু বান্দাকে ক্ষমা করেন না। কাদেরকে করেন না? আল্লাহ পাক তৌফিক দিলে সামনে বয়ান হবে, এদেরকে বাদ দিয়ে বাকি বান্দাদেরকে ক্ষমা করেন। এই হাদিসের মধ্যে আছে দুই শ্রেণীর বান্দা, এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে, চাই নিজকে অমুসলিম দাবি করুক আর চাই মুসলমান দাবি করুক, কিন্তু শরীক করে আল্লাহর সাথে, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন। আরেকটা হলো মুসাহিন, বিদ্বেষ পোষণকারী, আরেক মুসলমান ভাইয়ের সাথে হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন, এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে ক্ষমা করেন। তবে ক্ষমা করতে লোকের চাইতে হবে, তারপরে ক্ষমার প্রশ্ন। অতএব এই রাত্রে বেশি বেশি ক্ষমা চাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। রাতে যেহেতু ফজিলতের, আল্লাহ পাক ইসলামকে সহজ বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট কোন আমল দিলে ওই আমল যদি কোন কারণে আমি করতে না পারতাম, আমি ফজিলত থেকে মাহরুম আর বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহ পাক নির্দিষ্ট কোন আমল দিলেন না, তোমার উপরে ছেড়ে দিলাম যে আমল করতে চাও করো, আমার নবী আমার সাহাবীরা আমল করেছে ওইগুলো দেখে দেখে তোমরাও করো। এই রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন বেশি, তা আমরাও নামাজ বেশি করব, দোয়া করতেন বেশি, আমরাও দোয়া বেশি করব, ইস্তেগফার করতেন বেশি, আমরাও ইস্তেগফার বেশি করব। আর আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাত ভর ইবাদত করে ভোর রাতে সাহারি খেতেন, দিনে রোজা রাখতেন, রাত্রে ইবাদত দিনে রোজা। তো আমরা যাদের পক্ষে সম্ভব হয় রাত্রে সাহারি খেয়ে দিনে রোজা রাখি। এই রাতে নির্দিষ্ট কোনো আমল নেই, ইচ্ছা তেলাওয়াত করি, ইচ্ছা দুরুদ শরীফ পড়ি, ইচ্ছা জিকির আজকার করি, নামাজ পড়ি, দোয়া করি, ইস্তেগফার করি, যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। তবে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই রাতে দুনিয়ার আকাশে চলে আসেন, আমাদের কাছে আসলেন, কাছে এসে আওয়াজ দিতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো তো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তার ক্ষমার জন্য কাছে এসে গেছি, আলামিন মুস্তারজিন ফারজুকা, আসো আমার কাছে তো রিজিক কামনা করো, আমি রিজিক দেওয়ার জন্য তোমার কাছে এসে গেছি।
আমার কাছে আছে কেউ কি মঙ্গল কামনা করে তার মঙ্গলের জন্য আমি কাছে এসে গেছি। আল্লাহ মুবতালান বা ওয়াতিয়া, কোন বিপদগামী আছো আমার কাছে, বিপদ থেকে উদ্ধার হতে চাও আমি উদ্ধার করার জন্য কাছে এসে গেছি। আল্লাহ কাজা আল্লাহ কাজা আত্মা ইয়াতুল ওয়াল ফাজর, এভাবে এক একটি করে আল্লাহ পাক ডাকতে থাকেন সবে সাথে গুদিত হওয়া পর্যন্ত। ডাকে যদি সাড়া দিলাম কপাল খুললু, আর সাড়া না দিলাম কপাল পুড়লু। আপনার একজন অন্তরঙ্গ বন্ধু ধরুন থাকে আমেরিকা, চিটাগাং আসবে, আপনাকে জানাই দিল অমুক তারিখে চিটাগাং আসবো, তবে ঢাকা আসা সম্ভব হবে না, তোমার জন্য অনেক কিছু হাদিয়া তোফা উপঢৌকন নিয়ে আসবো, এগুলো নেয়ার জন্য আমি চিটাগাং এসে তোমাকে ফোন দিব, দেওয়া মাত্র তুমি চিটাগাং রওনা হবে, আমার সাথে সাক্ষাৎ হবে, হাদিয়া গুলো নিয়ে যাবে। যে তারিখে বন্ধু চিটাগাং আসবে জানাই দিল, এই তারিখে আপনি ফোন বন্ধ করে যে ঘুম দিচ্ছেন, ঘুমে ঘুরার সময় শেষ, বন্ধু খুব চেষ্টা করছে ফোনে যোগাযোগ করতে পারল না, শেষ মাস হাদিয়া তোফা নিয়ে আবার ফিরে চলে গেল আমেরিকায়, মাহরুম আর বঞ্চিত রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো কাছে এসে গেছেন বান্দা, একদম এই দুনিয়াতে এসে হাতে হাতে তোমাকে দিব এটা সম্ভব হবে না, তোমার কাছে এসেছি, তোমার কাছে আকাশ আমি ডাকবো, এই ডাকে যদি সাড়া দিতে পারো অনেক কিছু পেয়ে যাবে, আমি মাগফিরাত করলাম নিয়ে আসছি। আর যদি অচেতন হইয়ে থাকো, হয়তো আড্ডায় লিপ্ত কিংবা একবারে পা লম্বা করে ঘুমিয়ে আছো, আমি তো দেখে চলে গেলাম তুমি অচেতন, তুমি উদাসীন, তো তুমি যেই খালি হাত সেই খালি হাত, আমার উপরকম তোমার কিসমতে জুটলো। তাই বুজুর্গানের দিন বলেন, একে চশমে সাধন ভাফেল আশা নাবাসি, একে চশমে সাধন ভাফেল আশা নাবাসি, শায়দ কে নেগাহে গুনা দাগা নাবাসি, শায়দ কে নেগাহে গুনা দাগা নাবাসি। এক মুহূর্তের জন্য উদাসীন থাকবে না, তখন আকাশে শুনতে যান। তাই সবসময় সতর্ক থাকবে। হ্যাঁ, কারো পক্ষে যদি রাত ভর সজাগ থাকা সম্ভব নাও হয়, না হইতেও পারে, তাহলে অন্তত এশার নামাজটা জমাতে পড়ো, ফজরের নামাজটা জমাতে পড়ো, তুমি মাহরুম আর বঞ্চিত হবে না। ইসলাম সহজ, হাদিস শরীফে আছে আল্লাহ যে বান্দা এশার নামাজটা জমাতে বলল, তো সে যেন অর্ধরাত জাগ্রত থেকে আবাদতে মগ্ন রইল। আবার যদি ফজরের নামাজটা জমাতে বলল, তো বাকি অর্ধরাত জাগ্রত থেকে যেন আবাদতে মগ্ন রইল। তার মানে ফজর এবং এশা দুইটা জমাতে করলে পুরা রাত জাগ্রত থাকার ফজিলত আমি পেয়ে গেছি। আবার এরকম যাতে না হয় যে গভীর রাত পর্যন্ত সজাগ করিলাম, একটু পিঠটা বিছানায় লাগাই আনি, এ পিঠ লাগাইছেন চোখও লেগে গেছে, লাগছে তো লাগছে, সূর্য উঠার পরে আর খুলছে চোখ আর খোলেনি, এই আবাদত কোনো কাজে আসলো না। শুধু ফজর তো না, ফজরের দুই রাকাত সুন্নত যদি আমি পড়তে না পারি, তো সারা রাতের নফল ইবাদত একদিকে, এই দুই রাকাত সুন্নত একদিকে, সুন্নতের পাল্লা কোটি কোটি গুণ বেশি ভারী। তাই খুব সতর্কতার সাথে আমাকে রাত্রি কাটাইতে হবে। আরে গুরু আছে, এরা বাড়াবাড়ির কবলে গঠিত, বাড়াবাড়ি কি বাড়াবাড়ি, আলোকসজ্জা তো করা লাগবে, মসজিদে মসজিদে বাড়িয়ে বাড়িয়ে দেখবেন রং বেরঙের পাপি আলোকসজ্জা। আর যদি কারেন্টের ব্যবস্থা না থাকে তো মোমবাতি, এই ধরনের আলোকসজ্জা আর বাতির কথা এগুলো হিন্দুদের থেকে এসেছে, আমার কথা নয়। আজ থেকে প্রায় 400 বছর আগের বুজুর্গ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভি রহমতুল্লাহ আলাইহ যে খুতবা ইনশাআল্লাহ আজকে পড়া হবে, এই খুতবাতে উল্লেখ আছে, এটা হিন্দুদের থেকে এসেছে। এইভাবে ওয়ালের মধ্যে মোমবাতি জ্বালাই আলোকসজ্জা করা, এটি হিন্দুদের কথা, আমাদের নয়। এত ফজিলত পূর্ণ রাত, এই রাতে আমি নবীর ইত্তেবা করব, নবীর অনুসরণ করব, এটা বাদ দিয়ে হিন্দুর অনুসরণে লিপ্ত, তো বলেন তো ফজিলত পাবো না গুনাহ হবে? নিজের নবীর আদর্শ বাদ দিয়ে হিন্দুর আদর্শ নিয়ে আমি ব্যস্ত আছি, আলোকসজ্জা ব্যস্ত। আর একটা কাজ কি, যে পটাকা ফুটাইতে হবে, দজি ফুটাইতে হবে, এগুলো বড়রা কমে ফুটে ছোটরা বেশি, তবে ছোটরা তো পয়সা করে কামায় না, পয়সা দেয় কে, বড়রাই দেয়, না হয় আনলো কিভাবে, দোকানদারকে ফিরি বিতরণ করে, মোটেও না, এটা লাভে বিক্রি করে।
এই রাত্রে খুব সতর্ক, বাচ্চা কাচ্চাকে কোনো পয়সা দিব না, এই দুই দিন আগ থেকে পয়সা দেওয়া বন্ধ, যাতে এগুলো খরিদ করার সুযোগ এসে না পায়। তার কিছু উপার্জন করলে খাবার দাবার আপনি খরিদ করে দিবেন এই দুই তিন দিন। আগামী সোমবার দেব অত রাত্রে সবে বরাত, এই আজকে থেকে নিয়ে সোমবার পর্যন্ত কোনো পয়সা কোনো বাচ্চার হাতে দিব না, যাতে এরা এই পটাকা খরিদ করতে না পারে, বাজি ফুটাতে না পারে। এই বাজিটা মুসলমানের আদর্শ নয়, এটাও বিজেপি। এর পাশাপাশি ক্ষতিগত হয়, কত জায়গায় অ্যাক্সিডেন্ট করে, আগুন লাগে, কত সমস্যা হয়, অপচয় তো হয়ই। অপচয়কারী হল শয়তানের ভাই। আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ পাক বলতেছেন, অসত্য তো হইতে পারে না, আল্লাহ পাকের কথা। আমার ছেলেকে আমি শয়তানের ভাই বানাবো, আর আমি তাকে যে পয়সা দিলাম আমিও শয়তানের ভাই পরিণত হইলাম। একটা ফজিলত পূর্ণ রাত আমি আর আমার ছেলে হয়ে গেলাম শয়তানের ভাই, তাহলে বলেন তো ফজিলত পাবো আমি? মোটেও। দোকানদার ভাইদের কাছে অনুরোধ যে আমরা অন্তত এই বাজি আর পটাকার ব্যবসা করব না। আল্লাহ পাক সারা বছর আমাকে চালাইতে পারলেন, আজকে এক রাতে যদি আল্লাহ পাকের আদেশ মানার উদ্দেশ্যে আমি এই বাজি আর পটাকা ব্যবসা না করি, আনশা আল্লাহ বরকত আরো বেশি দিবে। এটা আমি এই ব্যবসা করব না, যদি করলাম তো আমিও শয়তানের ভাই, অপব্যাচারী সহযোগিতা করলাম আমিও শয়তানের ভাই। তো কেন এই ফজিলতপূর্ণ রাত্রে আমি ব্যবসা করতে গিয়ে শয়তানের ভাই পরিণত? তিন নম্বর আর এক কাজ, হালুয়া রুটি তো বানানোই লাগবে, এটা না বানালে গিয়ে সহবরা হইল, এটা আর এক বেদা। আর যুক্তি দেয় কি কয়, দেখেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন তো তিনি শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া খাইছেন নরম, জীবাণু লাগেনি, গিলি ফেলছেন, এই জন্য আমরা হালুয়া বানি। এখানে কয়েকটি কথা বুঝার, একটি তো শক্ত খাবার খেতে পারেননি, তো রুটি শক্ত না নরম? রুটি তো শক্ত, তো তাহলে রুটি কেন বানাইলেন আপনি? রাসূল তো শক্ত খাবার খেতে পারেনি, দাম ভেঙে গেছে, তা আপনাদের রুটি বানাইলেন? দুই নম্বর, উহুদের যুদ্ধ কি সবরাতে রাত্রে হয়েছে? হয়েছে রমজানের পরে, শাবান শাওয়াল। তো উহুদের যুদ্ধ হলো শাবান শাওয়ালে, আর আমি আরো এক দেড় মাস আগে হালুয়া খেয়ে খেলতেছি, তো দাঁত শহীদ হয়েছে দেড় মাস পরে, আমি আগে হালুয়া খেতেছি, রাসূলের একটাবার অনুকরণ হইল? মোটেও হয়নি। এগুলো সব শয়তানের বুদ্ধি, যাতে এক উসিলায় মানুষেরা ইবাদত থেকে বঞ্চিত থাকতে পারে। মহিলারা হলো হালুয়া রুটিতে ব্যস্ত, আর পুরুষেরা বলে কি, চলো একটা ভালো কাজ করি। কি ভালো কাজ? সবাই মিলে চাঁদা করি, এরপরে খিচুড়ি কিনবে সিন্নি ভাতাই, রাত ভোর ইবাদত করে ভোর রাত্রে সবাই মিলে খেয়ে নি। সর্বরাতের আগে গেল চাঁদার পিছনে, কিছু জোর জবরদস্তি চাঁদা, কেউ সরমে গরম দিল আর কারো থেকে জোর করে নিয়ে নিল, এটা তো হারাম হয়ে গেল। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিব নফসি, খুশি মনে কোনো টাকা কাউকে না দিলি, মনে কুদুর বুদুর রেখে কিন্তু জোর জবরদস্তি নিলে এটা হারাম হবে, এই খাওয়াটা এই পয়সাটা হালাল হবে না। তো জোর করে চাঁদা নিলে সরমে গরমে করে চাঁদা দিলাম, এটা খাওয়া তো আরেকজনের জন্য হারাম হবে, তো হারাম টাকা দিয়ে খিচুড়ি কিনবে সিন্নি খাইলাম, রাত ভর গেছে বাকানোতে, কিসের ইবাদত? এরপরে ভোর রাতে এসে বসছে খাইতে, কারো ফ্লেটে গেছে কম, এরপরে এই নিয়ে ঝগড়া, শেষ পর্যন্ত মারামারি, এরকম ঘটনা ঘটছে তাই বলতেছি। আমার আব্বা জান রাহেমাহুল্লাহু তাআলা যেখানে থাকতেন কিশোরগঞ্জ, আব্বা যান নিষেধ করছেন, তারপর না এরা এই সিন্নি ফাঁকাবে, পাকাইছে সিন্নি ফাঁকাইয়া, এখন রাত্রে বেশি ফাঁকাইতে ভোর রাতে সবাই বসছে খাইতে, এখন যে তাকসিম করতেছে বন্টন করতেছে, একজনের ভিড়েতে কম পড়ছে, তার দৃষ্টিতে কম, কিছু মানুষ আছে আসলে সমান, তারপরও বলে না আমার দিছে কম, তো কম পড়ছে, বর্তমান নিয়ে দাঁড়াই গেছে, কেসি গেছে তোমাকে বন্টন করা, আমি কি চাঁদা কম দিছিলাম, আমারে কম দিলা, এখন হে বেটা লাগছে বেশি, কি আমার এত বড় কথা বললা, এই দুজন তর্ক করতে করতে হয়তো আমাকে দোগামলা, আমি বন্টন করি, বন্টন করতে পারো না, এতে তোমার শিখে দেব আমাকে, এখন দুজনে মিলে গামলা নিয়ে টানাটানি করে গামলাকে নৌকা বানাই ফেলছে, এখন এরা সিন্নির গামাল নিয়ে করে টানাটানি, যারা সামনে বসে অপেক্ষে আছে সিন্নি খাবে, এখন বন্টন তো হইতে পারতেছে না, এতো মারামারি দিলি, আরেকজন উঠে এসে আমাদেরকেও খেতে দিবে না, তোমাদেরকেও খেতে দিব না, এখন এই সিন্নি হাতে নিয়ে নিয়ে চতুর্দিকে মারে গামলাতে,
আর সারা মসজিদের সব মুসলের গায়ে শুধু সিন্নি, যে সিন্নি যেহেতু পেটে এখন সিন্নি করছে সারা গায়ে। এরপরে আসছে আব্বাজান রহমতুল্লাহর কাছে, হুজুর মাফ চাই, কিসের মাফ? তো দেখেন সারা গায়ে শুধু সিন্নি, তো গায়ে সিন্নি মাখছো কেন? তো সিন্নি তো মাখি নেই, এই হয়েছে ঘটনা। এখন আরেকজন এসে সারা সিন্নি সব মেলাইয়া সবার গায়ে সারা মসজিদে সিন্নি। কিসের অভাবে, কিসের কি মারামারিতে লিপ্ত? এগুলো হলো শয়তানের বুদ্ধি, এক উচিলায় ফজিলত থেকে বঞ্চিত করে দেয়া। এই সিন্নি মিন্নি এগুলো এখানে নেই। আল্লাহ সবে বরাত। আর একটা আছে, কবরস্থান তো যেতেই হবে, এটা জরুরি নয়, খুব ভিড় লেগে বসে যাওয়াই যায় না। আদারাত সেখানে যেতে আসতে সময় ব্যয় করে দিলাম, আদারাত মসজিদে আমি এভাবেতে করি। কাজগুলো থেকে আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করি। আবার কেউ আছে ওই রাত্রে মসজিদে কিছু মিষ্টি না পাঠাইলে কেমন হয়? আমাদের এখানে আগে অনেক মিষ্টি পাঠানো হইতো, বহু মিষ্টি আসতো, আল্লাহ পাকের রহমত এখন বন্ধ হয়ে গেছে। এই মিষ্টি ঘটানো এটা সর্বরাতের আবাদত নয়, রাত হলো আবাদতের কারণ নয়, খাওয়া ভিন্ন জিনিস, আবাদত ভিন্ন জিনিস। বরং বেশি খাইলে অলসতা আসে, আবাদত করা যায় না, কম খাইয়ে আবাদত করার চেষ্টা করে। এ রাতের কি ফজিলত, কি করণীয়, কি বর্জনীয় বিস্তারিত জানতে চাইলে একটি কিতাব পাবেন, সবে বরাতের তত্ত্ব কথা, একটি কিতাব পাবেন সব রাতের তত্ত্ব কথা। হয়তো আমাদের গেটও আসানের জন্য রাখা হয়েছে মূল্য মাত্র 50 টাকা। এই 50 টাকা মূল্য দিয়ে কিতাবটি সংগ্রহ করি, সামনে এখনো 3 দিন হাতে আছে, 3 দিনে কিতাবটি পড়ে নেই, ইনশাআল্লাহ কি কি করলে কি ফজিলত হবে, কি কি বর্জনীয় করলে গুনাহ হবে, এগুলো কিতাবে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝে সবে বরাতের পূর্ণ ফজিলত আমাদের নসিব করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।